আজকে আমি বানাবো নিরামিষ দই পটল। এই যে পটলগুলোকে আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পটল বানানোর জন্য বাটিতে দই আছে, আর এখানে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়ে নিয়েছি, চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে আছে যে কি কাজু বাদাম আর মগজ দানা আছে, আর দুটো দুটো তেজপাতা আছে। পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই পটলগুলো না মাঝখান থেকে একটা করে চির দিয়ে নেব, ছুরিতে করে কেটে কেটে দেবো একটু, যাতে মশলাগুলো ওকে এরকম এরকম করে এই যেটা আমি মাঝখান থেকে এগুলো কেটে কেটে দিয়েছি যাতে ভিতরে মশলাগুলো ঢোকে, ওই জন্য নুন হলুদ মাখিয়ে এগুলো কেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেলে এটা বানাবো। আমরা সর্ষের তেল খাই বলে সর্ষের তেলে এটা বানাবো। এবার আমি পটলগুলো ভেজে নিই। পটল ভাজা হচ্ছে, এখানে আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মগজ দানা, কাজু বাদাম আর দইটা একসঙ্গে মিক্সিতে পিষে নেব। কাজু বাদাম আর মগজ দানা আর কাঁচা লঙ্কা চারটে আর দইটা দেবো, দিয়ে দিচ্ছি। এবার ওই মিক্সিতে এগুলো পিষে নেব। বাটিতে ভালো করে গুলে নিচ্ছি। এখানে দিয়েছি হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা গুলে নিই। এবারে আমি এবার তেজপাতাটা দিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে, আর এই গরম মশলা লবঙ্গগুলো দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই মশলাটা গোলা মশলাটা নিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু দেবো এতে চিনি, কালার হয় আবার টেস্টও আসে। যে যেমন পরিমাণে চিনি খাবে সে সেরকম দেবে, আমি কমে দিই। এই মশলাটা ভাজা হচ্ছে, এই মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এগুলো যখন তেল ছেড়ে গেছে আমি দিয়ে দেবো পটলগুলো, ভাজা পটলগুলো দিয়ে দিলাম। দিয়েছি, এবার পটলগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি হালকা ঢাকা দিয়ে দেবো, 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো এটাকে। ঢাকা দিয়ে দিয়েছি, এটাকে 5 মিনিট দেখবো। এবার দেখি পটলটা হালকা, এই যে সাইডে সাইডে তেল ছাড়তে লেগে গেছে পটলের, পটলটা এসছে। এবারে আমি ওই বেটে রেখেছি সেগুলো একটু দিয়ে দেবো। এই যে আমার বেটে রাখা, এটাকে আমি দিয়ে দিচ্ছি ভিতরে, বাটাটার ভিতরে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়বো, এখন কাজু বাদাম বাটা দেওয়া আছে তো এই জন্য মাঝে মধ্যে নাড়তে হবে, আর একটু এটা আমি ঢাকা দিয়ে দেবো, আর একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। যে আমার
এটা এরকম করে মাঝে নেড়ে দিতে হবে, কারণ কাজু বাদাম দেওয়া আছে তো ওর তলায় লেগে যেতে পারে। ফ্রাই হয়ে এসছে, এই যে আমার দই পাল্টাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি, এবার আমি প্লেটে ওটাকে ঢেলে নেব। আর এইটা খুব সহজ জিনিস, রুটি পরোটা লুচি ভাত সব কিছু দিয়ে খাওয়া যায়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন।